নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, তেসরা ভাদ্র, 20 আগস্ট মঙ্গলবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন। একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, তবে 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তেসরা ভাদ্র 20 অক্টোবর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকামতে আজ তেসরা ভাদ্র 20 অক্টোবর মঙ্গলবার, সূর্যোদয় 5:18, সূর্যাস্ত 6:04, মঙ্গলবার প্রতিপদ রাত্রি 10:36, ধনিষ্ঠা নক্ষত্র দিবা 7:52, অতিগণ্ড যোগ রাত্রি 12:39, বালবকরণ দিবা 11:40 গতে কৈলবকরণ, রাত্রি 10:36 গতে তৈতিলকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে তেসরা ভাদ্র 20 আগস্ট মঙ্গলবার। মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে মঙ্গল আর শুক্র। মিথুন ফাঁকা, কর্কট ফাঁকা, সিংহে অবস্থান করছে রবি, বুধ আর শুক্র। বুধ আজকে বক্রী, আর কেতু অবস্থান করছে কন্যায়। আজকে চন্দ্র অবস্থান করছে কুম্ভে, কুম্ভে চন্দ্র শতবিষা নক্ষত্রে, আর চন্দ্রের সঙ্গে রয়েছে শনি, আর সিংহ রাশির অষ্টমে অবস্থান করছে রাহু। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ তেসরা ভাদ্র 20 অক্টোবর মঙ্গলবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে, তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল। আপনি যদি সিংহ রাশি হন, আপনার কর্মজীবনে উন্নতি হবে, আপনার আর্থিক জীবনে উন্নতি হবে, আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন সাধিত হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি আপনার কর্মজীবনে সৌভাগ্য যোগ আছে। এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা অস্থিরতা বা চাপ থাকবে, আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আসতে পারে, আপনার মায়ের শরীর ভালো যাবে না, মায়ের শরীর সম্পর্কে আপনাকে যথেষ্ট সজাগ থাকতেই হবে। এছাড়াও যে দিক দিয়ে আপনার চাপ আছে, এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে চাপে থাকতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। তবে সিংহ রাশি যেদিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে একাধিক শত্রুতার আসতে পারে, আপনার কর্মজীবনে নানা চাপ আসতে পারে, আপনার ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধি আসতে পারে, যা অবশ্যই আপনাকে নতুনত্বের সন্ধান দেবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় সাফল্য অবশ্যই আছে। এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে খুব সতর্ক থাকবেন, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে, শনি চন্দ্রের বিষযোগের প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ছোটো ছোটো কারণে বড় ধরনের অশান্তি হয়ে যেতেই পারে। এছাড়া আপনার কর্মজীবনে বিশেষ করে যারা সিংহ রাশির ব্যবসায়ী আছেন তাদের কর্মজীবনে অস্থিরতা আসতে পারে, নানা কারণে ঝুড়ঝামলা অশান্তি হতে পারে, সেদিক দিয়েও আমি তাদের খুব সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে, কর্মজীবনে উন্নতি আশা আছে। এছাড়াও আজকের দিনে আপনি লটারি জেতার সুযোগ নিশ্চিত পাবেন। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 04229, 04229, 04229, এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি, আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে, আপনাকে উন্নতি প্রদান করবে,
আর আপনার জীবনে আনবে সুখের সাগর। এছাড়াও সিংহ রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন। তবে সিংহ রাশি ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাতা ভগিনীদের সাহায্যেও আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন। তবে সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে, সেদিক দিয়ে সাবধান। কর্মজীবনে সাফল্য আসবে, তবে আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা চরমে উঠতে পারে। মানসিক অস্থিরতার কারণে আপনাকে বিশেষ চাপে থাকতে হতেই পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সুখবর তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন। তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট সুখবর আছে, আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তবে আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে বারবার চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন সিংহ রাশি। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যা এবং কর্মে উভয় উন্নতি ঘটবে। তবে সন্তানের ব্যবহার এখনও দুঃখই দেবে সিংহ রাশি। সিংহ রাশি আপনার যেদিক দিয়ে অস্থিরতা, যেদিক দিয়ে চাপ, যেদিক দিয়ে নানা দুর্যোগ আছে তা হচ্ছে অতিরিক্ত ব্যয়যোগ, মানসিক অস্থিরতা, শারীরিক অস্থিরতা, সেদিক দিয়ে কিন্তু আপনাকে চাপে থাকতেই হবে। এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। আর আজকের দিনে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর, শিবাশম্ভু, মহাদেবের শিবলিঙ্গে জল, বেলপাতা, দুধ সিদ্ধি অবশ্যই দেবেন। এছাড়াও আজকের দিনে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করবেন। এছাড়াও আজকের দিনে আপনি হনুমানজি পুজো করতে ভুলবেন না, পবনপুত্র হনুমানকে অবশ্যই পূজার্চনা করবেন এবং হনুমানের মেটে সিঁদুর অবশ্যই আপনার কপালে তিলক কাটবেন, এতে যে কোনো কাজে আপনি জয়লাভ করবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা জানালাম তারা যেন পিঙ্ক কালার এবং রেড কালারের পোশাক পরে, এতে তাদের জীবনে নানা বাধা দূর হবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।